রঙিন জলের নেশায় বোধ হয়ে আদালত চত্বরে উৎপাত চালাতে গিয়ে পুলিশের জালে এক দুষ্কৃতিকারী। ঘটনা উদয়পুর আদালত চত্বরে। ধৃতের নাম দীপক শীল, বাড়ি উদয়পুরের কয়লার মাঠ এলাকায়। সে নিজেকে লাল বাড়ির তৈরি যন্ত্র বলে দাবি করে সাংবাদিকদের ক্যামেরার সামনে। একজন কমিউনিস্ট ক্যাডারের এই ধরনের কার্যকলাপে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। যদিও তাণ্ডবের খবর পাওয়ার পরপরই আদালত চত্বরে ছুটে যান আরকিপুর থানার পুলিশ। সেখানে থেকে লাল বাদশাহ দীপক শীলকে তুলে নিয়ে যায় থানায়। নির্বাচনের পূর্বে বামীদের এই ধরনের আচরণ ভালোভাবে দেখছেন না শান্তিপ্রিয় অংশের মানুষ। কোর্টের থেকে আনছে না? আচ্ছা আচ্ছা।